আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়ভিয়ার্স আমি পুথির ব্যাগের পরবর্তী অংশটুকু দেখাচ্ছি আমি এখানে যেখান থেকে রেখেছিলাম সেখান থেকে আমি শুরু করছি আমি দুইটা রক এক জায়গার ছিল এবার রক সুতা দুইটা আমি দুইটা পুথির মধ্যে দিয়ে সামনের দিকে নিয়ে যাব দেখুন আমি কিভাবে পুথির ভেতর দিয়ে রক সুতা দুইটা দুই পুঁথির ভেতর দিয়ে নিয়ে যাচ্ছি এবং মাঝখানে একটা গোল পুঁথি থাকবে দুই রক সোতার মাঝখানে একটা গোল পুঁথি থাকবে এবার এই দুই রক সুতার মধ্যেই একটা করে লম্বা পুঁথি আমি পুশ করব এই তো দুইটা আমি পুষ করলাম লম্বা পুঁথি দুইটার মধ্য দিয়ে লম্বা পুঁথি পুষ করতে হবে এবার আমি বাম হাতে একটা গোল পুঁথি ঢুকিয়ে নেব লম্বা পুঁথির সাথে দিয়ে বাম হাতে রক সুতাটা ডান হাতে লম্বা পুঁথির মধ্যে ঢুকিয়ে দেব দিয়ে এবার পুঁথিগুলো সুন্দর করে বসিয়ে দেব এই তো আমার দুইটা পুঁথি সুন্দরভাবে জয়েন হয়ে গেল এবার আমি এখানেই আর একটা লম্বা পুঁথি জয়েন করবো এবার আমি বাম হাতে একটা গোল পুঁথি নিয়ে নেব এবার ডান হাতে লম্বা পুথির মধ্যে ঢুকিয়ে দিলাম এই তিন নম্বর লাইন আমি করছি আর এই তিন নম্বর লাইনে এসে দুইটা করে জয়েন্ট পুঁথি হবে তারপরে একটা পুঁথি তারপরে আবার দুইটা করে জয়েন্ট পুঁথি তারপরে আবার একটা করে পুঁথি হবে ঠিক এইভাবে আমি গোটা রাউন্ডটাই করে যাব এবার আমি গোল একটা পুথির মধ্যে দিয়ে পরবর্তী ঘরে আমি নিয়ে গেলাম এই তো আমি পরবর্তী ঘরে রক্ত নিয়ে নিয়েছি এবার একটা লম্বা পুঁতি ঢুকিয়ে দিলাম ডান হাতের রক সুতার মধ্যে বাম হাতে এবার একটা গোল পুঁতি ঢুকিয়ে দিয়ে সেই রক সুতাটা ডান হাতে পুশ করে দিলাম এবার দুইটা সুন্দর করে জয়েন করে দেব এই তো দুইটা আমি করেছিলাম দুইটা দুইটা একসঙ্গে জয়েন করলাম তারপর একটা করলাম এবার আমি একটা করার পরে আবার আমি রক সুতাটা সেই গোল একটা পুতির মধ্য দিয়ে পাশের ঘরে আমি নিয়ে যাব আমি পাশের ঘরে নিয়ে গিয়েছি এবার এই পাশের ঘরে আমি দুইটা পুঁথি জয়েন করবো একসাথে প্রথমত একটা পুঁথি জয়েন করব। এই তো দুইটা করেছিলাম এবার একটা করেছি পরবর্তী ঘরে আমি আবারও দুইটা পুঁথি জয়েন করব তার আগে একটা পুঁথে প্রথমে একটা পুঁথি জয়েন করব। এই তো একটা পুঁথি আমি ঢুকে নিলাম ডান হাতে আমি একটা গোল গোলপুথি ঢুকে নেব ডান হাতেটা বাম হাতের পুঁথির মধ্যে পুশ করে দেব। রক সুতাটা এই তো আমার জয় পুশ করা হয়ে গিয়েছে এবার আমি ঘরে জয়েন করে দেব এই দেখুন মাঝখানে একটা ফাঁকা পুঁথি তারপরে আমি দুইটা পুতি জয়েন করব প্রথমে একটা পুঁথি জয়েন করেছি এবার আমি আর একটা জয়েন করবো সেজন্য একটা লম্বা পুঁথি ঢুকে নিলাম ডান হাতে বাম হাতে একটা গোল পুঁথি ঢুকে নিলাম এবার বাম হাত একটা ডান হাতে পুশ করে দেব। এই তো আমার দুইটা পুঁথি জয়েন হয়ে গেল এ দেখুন দুইটা পুঁথি জয়েন হয়ে গিয়েছে মাঝখানে একটা পুঁথি তার দুই পাশে দুইটা করে জয়েন করেছি দুইটা করে পুতি আবারও আমি পাশের ঘরে নিয়ে গেলাম ডান হাতে রকা পাশের ঘরে নিয়ে গেলাম একটা পুঁথির মধ্য দিয়ে এবার এই ঘরে আমি একটা পুঁথি জয়েন করব। ঠিক আগের নিয়মে দিয়ে আমি রাউন্ড করে ঘুরে আসব এই তো আমি রাউন্ড করে চলে এসেছি এবার দেখুন এক সামনের দিকে দুইটা পুঁথি তারপর একটা পুঁথি তারপর পেছনে ঘরে এসে দুইটা পুঁথি তারপর একটা পুঁথি এখন আমি এই ঘরে আমি একটা পুঁথি জয়েন করে দেবো দুইটা পুঁথি তারপর একটা পুঁথি মাঝখানে আমরা আবার দুইটা পুঁথি জয়েন করে দেব এখন আমি এই ঘরে দুইটা পুঁথি জয়েন করে দেব ডান হাতে একটা লম্বা পুঁথি ঢুকিয়ে দিলাম বাম হাতে একটা গোল পুঁতি ঢুকিয়ে দিয়ে ডান হাতের পুতির মধ্যে পুশ করে দিলাম এই দেখুন আমার দুইটা জয়েন করা হয়ে গেল কত সুন্দরভাবে এবার যে এখানে মাঝখানে একটা ফাঁকা আছে সেই ফাঁকার স্থানে আমি একটা বাম হাতে একটা গোল পুঁথি নিয়ে নেব বাম হাতের পুঁথি ড্রপ সুতার মধ্যে আমি একটা গোলপুতি ঢুকিয়ে নেব দিয়ে যে লম্বা আছে সেটার মধ্যে ঢুকিয়ে দিলাম এই তো আমার ফাঁকা স্ট্যান্ডটা পূরণ হয়ে গেল এবার আমি দুইটা রোক এক জায়গায় এবার আমি আবারও ঠিক আগের নিয়মে দুইটা রক সুতা উল্টাপাল্টা করে আমি দুইটা পুথির মধ্যে দিয়ে সামনের দিকে নিয়ে যাব এই তো আমি একটা রক বের করলাম আর একটা রক সুতাও আর একটা অন্য একটা পুথির মধ্যে দিয়ে সামনের দিকে নিয়ে চলে যাব এই তো আমি দুইটা রক সুতা সামনের দিকে নিয়ে এসেছি দেখুন আমার মাঝ বরাবর একটা গোল পুঁথি আছে আর দুপাশে দুইটা রক সুতা আছে তাহলে আমি এবার চার নম্বর লাইন করব। এক দুই তিন দুইটা করে করেছি এবার দুইটা করে মাঝখানে একটা করে পুঁথিয়ে দিয়েছি এবার চার নাম্বার যে লাইনটা হবে সেটা হবে দুইটা করে পুঁথি দেবো তারপর মাছ মাঝখানে একটা করে দুই দুই ঘরে একটা করে পুঁথি যাবে তারপরে আবার দুইটা আবার দুইটা আবার একটা করে দুইটা পুঁথি তারপরে আবার একটা একটাতে দুইটা হবে ঠিক এমনভাবে আমি আবার করব আমি চার চার নাম্বার লাইন এখন রাউন্ড করে তৈরি করব। প্রথমে আমি দুই হাতেই দুইটা লম্বা পুঁথি রক সুতার মধ্যে ঢুকিয়ে নেব দেন বাম হাতে আমি একটা গোল পুঁথি ঢুকিয়ে নিয়ে ডান হাতে পুশ করে দেব ঠিক একই নিয়মে একটু বুঝলেই আপনারা এটা করতে পারবেন এটা খুবই ইজিভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এ দেখুন এবার আমি ডান হাতে রক সুতাটা পরবর্তী ঘরে নিয়ে যাব। পুথির মধ্য দিয়ে পরবর্তী ঘরে নিয়ে যাব। এই তো আমি পরবর্তী ঘরের মধ্যে নিয়ে গিয়েছি ডান হাতে আমি একটা লম্বা পুঁথি পুশ করলাম বাম হাতে একটা গোল পুঁথি পুশ করবো এবার আমি জয়েন করে দেব এবার আমি যে একটা পুঁথি পুশ করলাম এখানে আমি আরও একটা পুঁথি লম্বা পুঁথি জয়েন করব একটা লম্বা পুঁথি আমি দিয়ে দিলাম বাম হাতে একটা গোল পুঁথি ঢুকিয়ে দিয়ে ডান হাতের লম্বা পুঁথির মধ্যে পুশ করে দেব। এই তো আমি দুইটা জয়েন করেছি সামনের দিকে আমার একটা একটা করে দুই ঘরে দুইটা করেছি আর এখানে একটা ঘরে আমি দুইটা জয়েন করেছি এইবার ডান হাতের অক্স্রোতাটা আমি একটা পুতির মধ্য দিয়ে পরবর্তী ঘরে নিয়ে চলে যাব ডান হাতে একটা লম্বা পুঁতি পুশ করলাম বাম হাতে আমি একটা গোল পুঁতি পুশ করবো এই তো আমি ডাবল একটা ঘরে ডাবল পুঁথি নেওয়ার পরে পরবর্তী ঘরে একটা পুঁথি নিলাম একটা পুঁথি সেট করলাম এবার আমি আবারও ডান হাতের রক সুতাটা পরবর্তী পুঁথির ঘরে নিয়ে চলে যাব পুঁথির মধ্যে দিয়ে পরবর্তী ঘরে নিয়ে চলে গেলাম এই ঘরে আমি একটা পুঁথি জয়েন করব এই তো আমি লম্বা পুঁথি ডান হাতের পুশ করলাম বাম হাতে এবার আমি একটা গোলপুতি পুশ করে ডান হাতে আমি সুত রগের সুতার মধ্যে দিয়ে পুশ করে দিয়ে জয়েন করে দেব তো আমার জয়েন হয়ে গেল এবার আমি পরবর্তী ঘরে রক সুতাটা নিয়ে চলে যাচ্ছি দেখুন প্রথমে দুইটা একটা একটা করে দুই ঘরে দুইটা করেছি তারপরে একটা ঘরে দুইটা পুঁতিপুষ করেছি পরবর্তী দুইটা ঘরে একটা একটা করে করেছি তার পরবর্তী ঘরে আমি আবার দুইটা করব ঠিক এভাবে আমি রাউন্ড করে চলে আসব এই তো আমি রাউন্ড করে চলে এসেছি এবার দেখুন সামনের দিকে একটা একটা করে ঘরে আছে এবার আমি মাঝখানে একটা ঘর ফাঁকা রেখেছি পেছনে দুটা ঘর একটা একটা করে নিয়েছি এবার মাঝখানের যে ঘরটা দেখাচ্ছি সেই ঘরে এই তো আমি ডান হাতে একটা লম্বা পুঁতি ঢুকিয়ে নিলাম বাম হাতে একটা গোল পুঁতি ঢুকিয়ে নিব এবার বাম হাতেরটা ডান হাতে পুশ করে দিয়ে আমি ঘরে ফাঁকা ঘরটায় ছেট করে দিলাম আমি আবারও আর একটা পুতি ডান হাতে নিয়ে নিয়ে নিব লম্বা পুঁতি ডান হাতে নিয়ে নিলাম বাম হাতে একটা গোল পুঁতি নিয়ে নিলাম এবার বাম হাতেরটা ডান হাতের লম্বা পুতির মধ্যে পুশ করে দিয়ে সেই একই ঘরে ছেট করে দেবো তাহলে আমার দুইটা ডাবলপুতি সেট হয়ে যাবে এই তো দেখুন দুইটা পুতি সেট হয়ে গেল এবার আমি বাম হাতে যে রক্ততাটা আছে সেখানে একটা দেখুন এই ফাঁকা জায়গায় একটা আমি ছোটো গোলপুথি পুশ করে দেব সেই জন্য আমাকে একটা পুঁতি ঢুকাতে হবে এবং লম্বা পুঁথির মধ্যে দিয়ে ঘরের ভেতরে ঢুকিয়ে দিতে হবে এই তো আমি ঢুকিয়ে দিলাম এবার আমার দুইটা রক্ততাই এক জায়গায় হয়ে গেছে এবার আমি ক্রস করে দুই দুইটা দুপাশের ঘর দিয়ে বের করে নিয়ে আসবো দেখুন আমি কিভাবে বের করছি এই তো আমার রক সুতা দুটা বের করা হয়ে গিয়েছে মাঝখানে একটা গোল পুঁতে আছে ঠিক আমি আগের নিয়মে আবার করব এবার আমি পাঁচ নাম্বার রাউন্ড করব আমি দুইটা রক সুতায় দুইটা লম্বা পুঁথি ঢুকিয়ে নেব এবার আমি বাম হাতের একটা গোল গোলপুঁথি ঢুকে নিয়ে সেটা ডান হাতের সুতার রক সুতার মধ্যে দিয়ে দিয়ে পুশ করে দিলাম দুইটা ঘরে সুন্দরভাবে জয়েন করে দিলাম দেখুন আমি দুইটা ঘরে জয়েন করে দিয়েছি এবার আমি ডান হাতের রক সুতাটা পরবর্তী ঘরে নিয়ে যাব আর আমি পাঁচ নম্বর রাউন্ডে এসে এখানে আমি দুইটা প্রথমে আমি তিনটা মাঝখানে তিনটা করে ফাঁকা রাখব তিনটা পুঁথি একটা একটা করে ঘরে বসাবো আমি ডান হাতে একটা লম্বা পুঁতি নিয়ে নিলাম বাম হাতে একটা গোল পুঁতি নিয়ে নিলাম বাম হাতেটা ডান হাতে পুশ করে দিলাম ঘরে সুন্দর করে ছেট করে দিলাম আমার তিনটা পুঁথি তিনটা ঘরে একটা একটা করে ছেট করেছি এবার পরবর্তী পুঁথির ভেতর দিয়ে আমি পরবর্তী ঘরে নিয়ে গেলাম ডান হাতে রক সুতাটা ডান হাতে রক সুতার আমি একটা লম্বা পুঁথি ঢুকিয়ে নেব বাম হাতে একটা গোলপুথি নিয়ে নিলাম বাম হাতের রস সুতাটা ডান হাতে পুশ করে দিলাম এই তো সুন্দরভাবে জয়েন করে নিলাম দেখুন আমি চারটা একটা একটা করে নিয়েছি এবার চার নম্বর ঘরে এসে আমি এখানে দুইটা পুঁতি একসাথে জয়েন করব পেছনের দিকে আমার তিনটা পুঁতি একটা একটা করে নিয়েছি এবার আমি চার নম্বর ঘরে এসে এক একটা ঘরে দুইটা পুথি লম্বা পুতি জয়েন করব এই তো দুইটা লম্বা পুঁতি জয়েন করলাম এবার ডান হাতের রক সুতাটা পরবর্তী ঘরে নিয়ে যাব গোলাপি পুঁতির মধ্য দিয়ে এই তো নিয়ে গিয়েছি এবার আমি পরবর্তী ঘরে একটা একটা করে পুথি পুশ করে দেব পরপর তিনটা ঘরে আমি একটা একটা করে পুথি লম্বা পുതി ঢুকিয়ে দেব ঠিক একই নিয়মে এই দেখুন এবার এভাবে তিনটা তিনটা করে পুথি তিনটা ঘরে পুশ করব দেন চার নম্বর ঘরে আমি দুইটা পুঁতি করব এইভাবে আমি রাউন্ড করে চলে আসবো এটা আমি রাউন্ড করে চলে এসেছি এবার দেখুন আমি মাঝখানে একটা ঘর ফাঁকা রেখেছি আমার মাঝখানের একটা ঘরে আমি দুইটা পুঁতি পুশ করব মাঝখানে আমার এটা চার নম্বর ঘর এই দেখুন এই মাঝখানের এই ঘরটা আমি দুইটা পুতি পুশ করে দেব লম্বা তাহলে আমার ঠিক হবে আমার দুই তিনটা তিনটা করে পুথি একটা একটা করে ঘরে রাখা আছে জয়েন করা আছে সেই জন্য আমি যে মাছ ঘরে ফাঁকা আমি এখন দেখাবো সেটা আমি দুইটা পুথি জয়েন করব ঠিক একই নিয়মে আমি দুইটা পুতি জয়েন করে নিলাম একটা পুতি জয়েন করলাম এবার আমি আরো একটা লম্বা পুঁতি করে দেব তো দেখুন আমি মাঝখানে দুইটা লম্বা পুত লম্বা পুঁথি জয়েন করেছি আর পরবর্তী পাশে তিনটা দুইটা ঘরে তিনটা তিনটা করে একটা করে পুঁথি আছে আর আমি চার নম্বর ঘরে এসে দুইটা পুঁথি জয়েন করেছি এবার যেই রক্ত সুতাটা বাইরে আছে সেখানে আমি একটা এক্সট্রা গোলপুতি ঢুকিয়ে দিয়ে আমি লম্বা পুঁথির মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করাবো রক্ত সুতাটাকে এইটা এবার আমার রক সুতার দুইটা একসাথে আছে এবার আমি ক্রস করে দুপাশ দিয়ে বের করে দেব তবে আমি যে পাঁচ নাম্বার লাইনটা করলাম আর এবার আমি পরবর্তী ঘরে বা পরবর্তী লাইন আপনাদেরকে পরে দেখাবো। দেখুন সুতাটা আমি কিভাবে জয়েন করছি আমি তিনটা গিট দিয়ে দেব তিনটা গিট দিয়ে আমি সুন্দরভাবে পুঁথির মধ্যে দিয়ে ভেতরে ঢুকে নিয়ে যেয়ে কেটে দেব এই ব্যাগের পরবর্তী পাঠ দেখার জন্য অনুরোধ রইল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম